আমরা এখন বসে চা খাচ্ছি। সুন্দর ঘর। এবার ব্রেকফাস্ট করব। করার আগে কি বলবে তো একটু ভালো করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এখন বাপের বাড়ি চলে এসেছি, আমার বড় রয়েছে, এখন বসে বসে সকালবেলা চা খাচ্ছি। কি আরাম, চাটা করে খেতে হচ্ছে না, এই যা খাওয়ারও চলে এসছে। ওই জন্য পূজা খালি বলে আমি বাই যাবো বাই যাবো বলো, ডেসক্রিপশন দিয়ে বলো। সবাই চায় যে বাবার বাড়িতে এসে একটু আরাম করতে। মাকে দেখাচ্ছো, কত আলো পড়েছে। এখন আমরা বেরোলাম, জাস্ট 10টা কাছাকাছি বাজে, আমরা যাচ্ছি আজকে ঘুরতে। রোড, বাপরে, কত দেয় ব্যাটারি, আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখন টিকিট কাটতে গেছে অনু। মেট্রো আমাদের চলে এসেছে, যেহেতু দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন সেই জন্য তেমন ভিড় হয় না, সিট আমরা পেয়ে যাই, সেই জন্য এখান থেকেই উঠি। আর এটা তো আমাদের বাড়ির একদম সামনেই, আজকে যাচ্ছি আমার ননদের বাড়ি। সামনেই পয়লা বৈশাখ, তাই মিষ্টির জন্য ব্যান্ডেলস থেকে কয়েকটা জামা কিনেছিলাম, আগের ব্লগে দেখিয়েছি, সেই জামাগুলো দিতে যাচ্ছি। তো নেমেই একটু মিষ্টির দোকানে ঢুকলাম, মেট্রো স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি আমার ননদের বাড়ির দিকে। আমি একাই যাচ্ছি কারণ অনুপ চলে গেছে ওর অফিসে, অফিস থেকে 2-3 ঘন্টা কাটিয়ে তারপরে আসবে। তো চলো, এই রোদের মধ্যে আর কথা বলতে পারছি না, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে পারলেই বাঁচি। তো আমি পৌঁছে গেছি ওদের ফ্ল্যাটের নিচে, এই জাস্ট উঠছি, রোদ যা আর পাচ্ছি না, কি আগে শরবত খেতে হবে। চলো পৌঁছে কথা বলছি আর পুচকুটার সঙ্গে দেখা করবো আজকে তোমাদেরও। বাবা নিচেই দাঁড়িয়েছিল লিফ্টটা আমার জন্য। আমরা মিষ্টি এখন খাচ্ছি, তো আমি জন্য আর ভিডিও করিনি, দেখি কিছুক্ষণ পরে আবার ভিডিও করবো। তোমার মামা দেখবে তুমি তেল মাগো কিভাবে, ই কত হাসি মিষ্টুর, হাসো বাবা রেগ করে নাকি। ও মা পোষ দেয় আবার মিষ্টু চান করছি, ই হইছি আবার দেখো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। বাবা মিষ্টি দেখাই যাচ্ছে না, দেখি হ্যাঁ ওইটার সাথে এবার এতে কত ফটো তুলতে যাচ্ছে মিষ্টু। মিষ্টুর তেল মাখা, স্নান করা, টু পড়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন দুধু খেয়ে ঘুমিয়ে পড়বে। তাদের কিন্তু পুচকিটার সঙ্গে বেশ ধস্তাধস্তি হলো, এখন বসে আছি রেস্ট নিচ্ছি, ঘুমাচ্ছে। আমি এখন বসে বসে মিষ্টুর অন্নপ্রাশনের ভিডিও দেখছি। তো ভিডিওটা দেখতে আমাদের বেশ ভালো লাগছিল, সবাই মিলে দেখছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তারপরে ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে, আর এই যে আমি
ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তারপর দেখলাম রান্নাঘরে কি কি খাবার হয়েছে একটু দেখি। আর পুচকেটার জন্য এই দেখো এই ছোট্ট পুচকে করে খাবার হচ্ছে। ইতিমধ্যে অনুপ ঘরে ঢুকে গেছে মিষ্টি নিয়ে। আর এই যে সিটির আওয়াজ পাচ্ছ, ওই ছোট্ট প্রেশার কুকারটায় পুচকুটার খাবার রেডি হচ্ছে। তো যাই হোক, আমাদেরও খেতে দেওয়া হয়ে গেছে। অনুপ হাত পা ধুয়ে খেতে বসে গেছে, যাইব পাশে বসে গেছিলো। আর এখানে দেখো দই কাতলা হয়েছে, আর এঁচোর চিংড়ি, আম দিয়ে ডাল, শুক্তো, আর মাছের তেলের মাছের ডিমের বড়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি। এখন বাজে বিকেল 5টার কাছাকাছি, আর অনেকক্ষণ ধরে দিদিকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেল ভাবছি। আমরা গল্প করতে করতে দিদি মাঝখান থেকে উঠে গেছে, আমি ধরলাম কোথায় গেল। তো দেখি রান্নাঘরে এসে কিছু একটা নতুন রেসিপি ট্রাই করা হচ্ছে। তো এটা হচ্ছে চিকেন, আর আলুটাকে সিদ্ধ করে গুঁড়ো মশলা, নুন, লঙ্কা সব কিছু দিয়ে তেলের মতো নাড়াচাড়া করে ঠান্ডা করে রাখা আছে। এটা একটা চিকেন ফিঙ্গার মতো বানানো হচ্ছে। তো আমি ভাবলাম আমার তো এখানে আর কোনো কাজ নেই, তাহলে কী করি একটু আইসক্রিম খাওয়া যাক। নিয়ে নিলাম ফ্রিজ থেকে আইসক্রিম, এর ফ্লেভারটা ছিল ফ্রুট অ্যান্ড নাটের সামথিং ক্যারামেল টাইপের, বেশ ভালো খেতে ছিল। তাকাও এদিকে তাকাও। তো এই হচ্ছে সেই চিকেন ফিঙ্গারটা, খেতে দারুণ হয়েছিল। ওপরটা বেশ ক্রাঞ্চি আর ভেতরে চিকেনের পুর। তো এখন 7টা বাজে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম, ক্লান্ত হয়ে গেছি, যাই বাড়ি যাই। এখন স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশনে। লোকেশন টিকিট কাটি, চলো। এই যে আমরা দুই টোনাটুনি মেট্রোতে উঠে গেছি, একটু সেলফি তুলছি ফাঁকা মেট্রো পেয়ে। চলো পৌঁছে গেছি, চলো। এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে সাউথ থেকে নর্থ মেট্রো জার্নি করে আমরা নেবে একটা টোটো ভাড়া করলাম, করে যখন বাড়ির দিকে যাচ্ছি তো দেখলাম পাড়ায় একটা মেলা বসেছে। মানে পাড়ার পিছন দিকে, পিছন দিকের পাড়া দিয়ে ঢুকছি, এখানে মেলা বসেছিল। কি কারণে বসেছে বুঝতে পারছি না, কিন্তু বেশ অনেক জায়গায় দেখলাম বসেছে। এই যে এখানে বাচ্চাগুলো তিরিং তিরিং করে লাফাচ্ছে, আর সামনে একটা বড় মিকি মাউস রয়েছে, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। ছোটো ছোটো অনেক দোলনা বসেছে। তো এইভাবেই আমরা চলে গেলাম বাড়ি। আজকের ব্লগটা আর বাড়াইনি, বাড়িতে গিয়ে তো সব ক্লান্তই ছিলাম। হালকা ফুলকা রুটি আর তরকারি খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।